নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, একটা মানুষ নামাজও হয়তো ভালো করে পড়ে না, কিন্তু সাথে সাথে তার অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা আছে, সে ভালোবাসার কারণে ব্যথা অনুভব করে, করে কি করে না? আল্লাহু আকবার। 1400 বছর আগে, 1450 প্রায় বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়া একটা মানুষের জন্য 1450 বছর পরও তাকে একটা গালি দিলে, কটু কথা বললে আমাদের অন্তরের ভিতরে আঘাত লাগে, এর নাম ইমান, এর নাম কি রে ভাই? এরকম একটা ঘটনা বাহির করেন তো, 1400 রাখেন, 200 বছর আগে রাজত্ব করেছে এই বাংলায়, 300 বছর আগে রাজত্ব করেছে এই ভারতবর্ষে, 400 বছর 500 বছর আগে রাজত্ব করেছে এই পৃথিবীতে, এরকম দুইজন রাজার নাম বলেন তো। যেই রাজার 14 মুষ্টি ধরে গালিগালাজ করলে লক্ষ 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 কোটি কোটি মানুষের অন্তরে আঘাত লাগে, নাম বলতে পারবেন? আমি বুঝাতে পারিনি। দুনিয়াতে যত রাজা বাদশা ছিল, ক্ষমতাধর ছিল, যারা নবীদেরকে, রাসূলদেরকে, তাদের অনুসারীদেরকে মানুষ মনে করত না, সেই ক্ষমতাধর রাজারা, মহারাজারা, তাদেরকে গালি দেওয়ার মানুষও তো নেই, কি বলেন? গালি দেওয়ার জন্য তো আলোচনায় থাকতে হয়, তারপর না সমালোচনা, আলোচনাই তো নেই, কে তাদেরকে সমালোচনা করবে? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে খোঁচা দিয়ে এই সমস্ত দুষ্টরা আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করতে সহায়তা করে তাদের অজান্তেই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে কোনো নবীরকে, কোনো রাসূলকে, কোনো সাধারণ মানুষকে, কাউকে আল্লাহ তাআলা দেননি। এরকম বৈশিষ্ট্যের সংখ্যা গুনে শেষ করা কঠিন আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য, অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। মা বিহিল ইমতিয়াজ, যেটা দিয়ে অন্যদের থেকে তাকে পৃথক করা যায়, আলাদা করা যায়, পৃথক করা যায়, এরকম বহু বিষয় আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন।